সিস্টার গুঁড়ো মশলা, যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। বাস সহ ছোট গাড়ি চালানো বন্ধ করে দেবেন নাগরতলার গাড়ি চালকরা। রবিবার নাগরতলার এক বাস চালককে মারধরের অভিযোগ উঠে নাগরতলা মোটর স্ট্যান্ড পরিচালন সোসাইটির এক সদস্যের বিরুদ্ধে। তারপরে পরিপ্রেক্ষিতে নাগরতলার সকল বাস চালক সোমবার এডিনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই সঙ্গে তারা জানিয়ে দিয়েছেন, যদি অভিযুক্তকে আটক না করা হয় মঙ্গলবার থেকে বাস সহ ছোট গাড়ি চালানো বন্ধ করে দেবেন তারা। গতকাল যে ঘটনাটা হয়েছে এটা আমার সাথে হয়েছে। দুপুরবেলা দুটা নাগাদ নাগেতলা মুখে যে পিঙ্কু দেবনাথ বলে নাম, ওর সাথে আমার বাকপিতনটা হয়। গাড়ি আগানে নিয়ে আমি ধীরে ধীরে গাড়িটা নিয়ে আগাচ্ছি, এ বলছি গাড়িটা আগাম আমি আগাচ্ছি। ওর কাছাকাছি যাওয়ার পর ও শিলবাসা ব্যবহার করছে, আমি বললাম তুমি ব্যবহারটা এরকম করছো না, তুমি এত চরিত্র ব্যবহার করছো কেন? বলে তর্ক বিতর্ক মধ্যে যখন গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো তখন সে একটা জাতির উদ্দেশ্য নিয়ে বাসা বলছে, একটা অশ্লীল ভাষা বিশ্রী ভাষা বলেছে। আমি বললাম কি কথা বলছিস কেন, জাতি নিয়ে কথা বলছিস কেন? ওর সাথে অনেক বাঘ বিতণ্ডা হয়েছে। হওয়ার পরে আমি গিয়েছি উদয়পুর, রাষ্ট্রীয় গাড়ি ছিল, যখন রাত্রেবেলা 8টা বাজে গাড়ি নিয়ে এসেছি, তখন সোসাইটি একজন লোক এসে বললো আপনাকে সোসাইটিতে যেতে বলছে একটু দেখা কর। তো গাড়ি দরজা টোজা বন্ধ রয়ে গেলাম, আমি আমার এবং সহচালক সহকারে যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করল কি হয়েছে। আমি বললাম যে এরকম তো বাঘ পিতনটা হয়েছে, এরকম জাত নিয়ে কথাবার্তা বলছে, এটা কি ঠিক হলো নাকি? আমি যত অপরাধ করি আপনাদের এখানে সাইনবোর্ড লেগে দিয়েছেন, যদি অপরাধ করেছি আপনারা দুই দিন চার্জ করতে পারেন না, দুই দিন করে তার কোনো আপত্তি নেই। তাই বলে কি এই জাত নিয়ে কথাবার্তা বলতে পারে, গালিগালাজ করতে পারেনি? এই কথা বলার পর ওরা আমাকে কোনো উত্তর দিতে পারেনি। এক মিনিট চুপ থাকার পর হঠাৎ ও সে ওই পিঙ্কু দেবনাথ নামে আমাকে বামগাল একটা চোর দিল। দেওয়ার পরে তারপর আমি এক মিনিট এখানে বসে রইলাম, ওরা কোনো বলেনি ওকে। সিস্টার গুঁড়ো মশলা, যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।